আসসালামু আলাইকুম প্রিয় দিনই বায়ু বন্ধুগণ কিভাবে এবং কতটা যন্ত্রণা হবে ইবলিশ শয়তানের মৃত্যু ইবলিশ শয়তানের মৃত্যু কিভাবে হবে হররত মোহাম্মদ সাল্ল্লাহু আলহাম বলেছেন কেয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়া আর একটি প্রাণী অবশিষ্ট থাকবে না আর তখন আল্লাহতালা জিব্রাইল ফেরেস্তাকে ডেকে বলবেন হে জিব্রাইল আমি তোমাকে জীবের জীবন কবজ করার জন্য এ যাবৎ যত শক্তি এবং ক্ষমতা দান করেছিলাম আজ তা বাড়িয়ে দশগুণ করে দিচ্ছি দুনিয়ার সৃষ্টির প্রথম হতে কিয়ামত পর্যন্ত সমগ্র জীবের যান কবজ করতে তুমি এ যাবৎ যত কষ্ট প্রদান করেছ তার সমষ্টি দশগুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলিশের যান কবজ করবে তোমার শক্তি তুমি আজ দশগুণ বাড়িয়ে নাও গজবের পোশাক পরিধান করে যাও এবং ইবলিশ শয়তানের রুহু কবজ করো আল্লাহ পাকের এ আদেশে মালাকুল মাউত দুজক হতে সত্তর হাজার গজবের ফেরস্তা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশের যান কবস্ করার জন্য শুনবেন আর সেই দৃশ্য যদি কেউ দেখত তাহলে দুনিয়ার যাবতীয় জিন এবং মানবজাতি জাতি ভয়ে প্রাণ ত্যাগ করত নবী করিম সাল্ল সাল্লাম এরশাদ করেছেন ক্যামতের নির্দেশনের মাধ্যমে একটি নির্দেশন হল সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে আর এটা এমন সময় হবে যখন লোক তার প্রতিদিনের কাজকর্ম শেষ করে শুয়ে যাবে এবং রাত এসে যাবে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে কিন্তু রাত শেষ হবে না লোকজন প্যারেশান হয়ে যাবে রাত কেন শেষ হচ্ছে না অবশেষে তিন দিন সমান রাতের দীর্ঘ হবে এর প্রায় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কিন্তু যখন উদিত হবে ঠিক কিছুক্ষণ পর পুনরায় ডুবে যাবে এবং কিছুক্ষণ পর পশ্চিম দিকে সূর্য উদিত হবে এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করবে এবং কান্না করতে শুরু করবে আর বিলাপ করে বলবে হাই হাই আমার মৃত্যু সময় এসে গেছে ইবলিশের দলবল এই অবস্থা দেখে বলবে আমরা তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে কখনো দেখি তোমার তোমার শয়তান বলবে অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে এটা আমার মৃত্যুর আলামত একবার হর্যরত আদম আলাইসাল্লাম সাল্লাম মালাকুল মহদকে বললেন ইবলিশের মৃত্যু কেমনভাবে হবে তা আমাকে একটু বোঝাও মালাকুল মৌদ বয়ান করতে শুরু করলেন যে বয়ান এতটা কষ্টদায়ক বয়ান ছিল হরজত আদম আলে সাল্লাম সে বয়ান শুনতে পারলেন না বললেন হয়েছে এখন বয়ান বন্ধ করো আমি আর পারছি না হরজত জিব্রাহল আল এসালাম পাপ আত্মা ইবলিশের ঝান কবচ করার জন্য তার পিছনে দাওয়া করলে সে দ্রুত পালায়ন করে দুনিয়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করতে থাকবে তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ ছাড়বেন তখন যদি দুনিয়ার কোনো জিনবা মানব জাতি বর্তমান থাকত তবে সেই ভীষণ গর্জনের শব্দে সকলেই মুহূর্তে মারা যেত ইবলিশ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটাছুটি করতে থাকবেন অবশেষে ক্লান্ত হয়ে হরজত আদম আলা সাল্লাম এর কবরের নিকট দাঁড়িয়ে এসে বলতে থাকবে হে আদম তোমার জন্য আসামার এই দুর্দশা আর যেখানে তার মৃত্যুর নির্ধারিত সেখানে গিয়ে সে পড়ে যাবে সে জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে সে স্থানে জাহান্নামের দৃশ্য বেশ উঠবে সেখানে পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর যত কষ্ট তত পরিমাণ কষ্ট ইবলিশের যান কবচ করা হবে ঠিক এমন সময় তার দলবল নিয়ে এখানে উপস্থিত হয়ে তাকে অগ্নি আবদ্ধ করবেন সহস্র আজাবের সাথে তার রুহ কবজ করা হবে তারপর মালাকল মাউথ আল্লাহর আদেশে যাবতীয় ফেরেস্তাদের যান কবচ করবেন তখন আদম এবং হাওয়াকে বলা হবে তোমরা তোমাদের শত্রুর দিকে তাকে দেখো কতটা কঠিন বিপদে সে পড়েছে মৃত্যুর মতো ভয়ঙ্কর শাস্তি সে বুক করছে তখন আদম হাওয়া আলাইসাল্লাম উকি মেরে তাকে তার কঠিন মৃত্যুর শাস্তি অবলোপন করবেন এবং বলবেন হে আমার প্রতিপালক আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুগ যুগ ধরে পাপিষ্টদের মৃত্যু এমন নরক যন্ত্রণার মাধ্যমে হয়ে থাকে ফেরাউন নমরুত এবং আবু জাহেলের মতো যারা দুনিয়ায় এসেছে তাদেরকে আল্লাহ পাক বে ইজ্জতের মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক আমাদের বে ইজ্জতের মৃত্যু থেকে হেফাজত করুন আমিন সুপ্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং নিয়মিত ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে